আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আর প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি ফোন আছে রেডমি সিরিজের। আর এই ফোনটি যখন আমি সিম কানেক্ট করি তখন কিন্তু নো সার্ভিস আসে, ঠিক আছে? তো আসলে এই ফোনটা আরও ঘাটাঘাটি করা হয়েছে, সম্ভবত 2G AC এখানে হিট করা হয়েছে, তারপর WTR হিট করা হয়েছে। আসলে বন্ধুরা, এগুলো হিট করলে কোনো লাভ হয় না, ঠিক আছে? মূলত বর্তমান সময়ের যে WTRটা আছে 2965, এই WTRটা যদি আপনি হিট করেন, রিহট করেন, এরপরে রিভলভ করেন, কোনো লাভ হয় না। মাঝে মাঝে হইয়া যায়, কিন্তু এটা আসলে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করলে নো সার্ভিসটা সমাধান হয়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে সিমটা প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে একটু খেয়াল করেন, একটুখানি খেয়াল করেন, এখানে কিন্তু নো সার্ভিস আসতেছে এবং এখানে কিন্তু নেটওয়ার্ক আসতেছে না, দেখতেছেন? তো চলুন আমরা এখানে যে WTR IC আছে, ঠিক আছে, WTR IC রিমুভ করব, ঠিক আছে? আর এই ধরনের নেটওয়ার্ক সমস্যা কিন্তু একটু এদাদিন একটু বেশি হয়। নো সার্ভিসগুলো হলে অনেকেই মনে করেন কি যে IC চেঞ্জ ছাড়াই মনে হয়। আসলে এই IC দেখেন হিট করা হয়েছে, এখানে কিছু হয়তো কম্পোনেন্ট ছিল, এগুলোও নাই। তো পরবর্তীতে আমরা কম্পোনেন্টগুলো ডায়াগ্রাম দিয়ে দেখে নেবো যে আসলে কম্পোনেন্ট এগুলো কোনো কার্যকরী কম্পোনেন্ট কিনা। তো মূলত আমরা যে কাজটা করতেছি সেটা হলো এই 2965 যে IC আছে এটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে? তো আমাদের স্টকে এই মুহূর্তে একটা IC আছে, তো এই নতুন IC আমরা লাগানোর পর বুঝতে পারবো যে নেটওয়ার্ক আসে কিনা। আর 100% আমরা কনফার্ম আছি যে আশা করি IC লাগালে আমাদের নেটওয়ার্ক চলে আসবে, ঠিক আছে? তো যেহেতু নো সার্ভিস সমস্যা, সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে IC লাগানোর পর। তো বন্ধুরা, দেখতেছেন এখন কিন্তু নাম্বারটা দেখাইতেছে, আর আমরা কিন্তু এখানে একটু নেটওয়ার্কের টাওয়ার বানায় এনেছি, ঠিক আছে? তো আসলে এই ছিল বন্ধুরা ভিডিওটি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2065 যে WTR IC আছে, এই WTR IC কিন্তু খুবই বাজে, ঠিক আছে? যদি এটা যদি সমস্যা হয় তাহলে চেঞ্জ করাটাই ভালো। অনেক সময় রিহট করলে হয়, আসলে যে হয় না তা না, রিহট করে দেখবেন, যদি না হয় তাহলে চেঞ্জ করতে হবে। তো আমাদের রবি সিম এখানে, এখানে কিন্তু টাওয়ারও আছে, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।